নমস্কার, কবি সুনীল মল বসুর কবিতা কিন্তু যদি কামড়াতো। বর্ষাকালে মেঘলা করা ঝাপসা নিঝুম সন্ধ্যাকাল, ঝিল্লি ডাকা পথটি দিয়ে যাচ্ছে বাড়ি মানিকলাল। ধোঁয়াট ভরা জমাট আঁধার মিশকালো ইস চারধারে, চলছে মানিক অন্ধকারে ভয়ের নাহি ধার ধরে। হঠাৎ পায়ে কামড়ালো কি কেউটে, না হয় বক্ষুড় সাপ, বাপ রে বলে প্রাণের ভয়ে লাগায় তেড়ে একটি লাফ। চক্ষে দেখে সর্ষে কুসুম ঝিমঝিমিয়ে উঠল শির, হায় রে বুঝি প্রাণটা গেল, এই না ভেবে চক্ষু স্থির। চলতে গিয়ে টলতে শুরু, হায় রে এ কি সর্বনাশ, সামনে যেন জম দাঁড়ালো, মৃত্যু ভয়ে লাগলো ত্রাস। দাওয়ায় এসে খানিক শেষে পড়ল শুয়ে ধপ করে, কামড়েছে সাপ, গেলুম গেলুম চক্ষু মুদে রপ করে। ঠান্ডি কাঁদেন দুঃখে উঠে, ওরে আমার মানিক রে, এই বয়সে পড়লি ঝরে, বাঁচলি না আর খানিক রে। বাপ মা কেঁদে কুমড়ো গড়ান, করলি কি তুই হায় রে হায়, কোলের মানিক বুক জোড়া ধন, আয় রে ফিরে আয় রে আয়। সবার চেয়ে আবেগ ভরা ক্ষান্ত পিসির কান্নাটা, তুই গেলে কে বাসবে ভালো আমার হাতের রান্নাটা, আয় ফিরে আয় মানি করে, আয় ফিরে তুই চট করি, অনেক করে রেঁধেছি আজ কুমড়া ডগার চচ্চড়ি। কান্না লাগায় আন্না কালী পান্নালালের গিন্নি গো, বাঁচলে মানি কাজকে দেব পীরের দরে শিন্নি গো। আসলো তখন বৈদ্য মামা, দেখলো সবই ঠিক করে, পায়ের ক্ষত লক্ষ্য করে উঠল হেসে ঠিক করে, বললে কোথায় সাপের কামড়, আচ্ছা বোকা মানিকটা, এই দেখো না আটকে আছে শিমুল কাঁটা খানিকটা। কান্না সবার থামলো তখন, হাসলো মহানন্দে গো, বললে পিসি আমার মনেও হচ্ছিল তাই সন্দেহ। আন্না কালি হাসলো তখন, সামলে নিয়ে কান্নাটা, বললে তবে যাই গো, এখন সারতে হবে রান্নাটা। ঠান্ডি বলেন ঠিক বলেছো, ভয় পাই নাই আমরা তো, মানিক বলে চক্ষু খুলে, কিন্তু যদি কামড়াতো। নমস্কার।